শুক্রবার সকাল 9টায় এফডিসিতে শুরু হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ। সেখানে হাজির হন দুই প্যানেলের সব সদস্য। হাই বোল্ডেজ এই নির্বাচনকে ঘিরে আলোচনার যেন শেষ নেই। অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল তারকাবহুল এই নির্বাচন, তার প্রমাণ মিলে এফডিসির গেটের বাইরেও। এফডিসির সামনে সকাল থেকেই দেখা যায় হাজারো মানুষের আনাগোনা, প্রিয় তারকাদের ভোট, তাই এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই, ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা 15 মিনিট পর্যন্ত। সকল শিল্পী ভোট দেন আনন্দ নিয়ে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি প্যানেল, 21টি পদে তাদের প্রতিনিধি বাছাই করেন 428 জন ভোটার। পদগুলোতে লড়াই করেন 45 জন, 428 জন ভোটারের মধ্যে ভোট দেন 365 জন। আমরা প্রথম আমাদের যে দাবি, কাঞ্চন ভাই, রিয়াজ ভাই, ফেরদৌস ভাইকে আমরা দাবি করেছি, নিপুণকে সহ মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এফডিসিতে আনতে চাই। ধন্যবাদ জানাবো আমাদের নির্বাচন কমিশনকে, আমাদের প্রশাসনকে, আমাদের প্রিয় সদস্য বৃন্দকে। দিনব্যাপী দুই প্যানেলের দুই সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন ও মিশা সদাগর সহ সকলকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা যায়। ভোটের লাইনের পাশে দাঁড়িয়ে একসঙ্গে খোশগল্প, এমনকি গান গাইতেও দেখা যায় তাদের। আড্ডা, গল্প আর গানের ফাঁকে ফাঁকে চলে ভোট প্রার্থনা। দুপুরের আগে হঠাৎ নিপুণ তার বিরোধী প্যানেলের জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট সংগ্রহের অভিযোগ করেন। সেটি অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন জায়েদ খান। এই ধরনের কথা বলা উচিত না, শিল্পীরা টাকা নিয়ে ভোট দেয় না, শিল্পীরা তাদের নেতৃত্ব নির্বাচন করে তাদের বিবেক দিয়ে, তাদের বিচার দিয়ে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন দুই প্যানেলের সদস্যরাই। আগামী দিনগুলোতেও বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজ করার কথা জানান সকলে। শিল্পীরা ভালোবাসা চায়, শিল্পীরা সম্মান চায়, শিল্পীরা মর্যাদা চায়। প্রথমেই চাইবো যে ভালোবাসা দিয়ে তাদের সমস্যাগুলিকে শুনতে এবং এক এক করে সেগুলিকে সমাধান করে দিতে। অবশ্যই সবারই সম্ভাবনা রয়েছে, সবাই ভালো করেছে, সবার জন্য শুভকামনা। বরাবরই সবসময় ভালো লাগে, ভালো থাকে, কারণ ইলেকশনটা না মিলন মেলা একটা, তো এইটার জন্যই খুব বেশি উপভোগ করি। তাদের কাছে প্রত্যাশা থাকবে যতটুকু না করেছে তার চেয়ে বেশি করতে হবে। নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পীরজাদা হারুন। নির্বাচন কমিশনে তার সঙ্গে ছিলেন বিএইচ নিশান ও বজলুর রাশিদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য হিসেবে ছিলেন মোহাম্মদ হোসেন জেমি ও মোহাম্মদ হোসেন। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।